তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখার পরে যারা পিসিতে মিক্সিং করে না তারাও বলবে যে হ্যাঁ একদম তারা ফোনেও পারে হ্যাঁ সেই লেভেলের একদম কিক তৈরি করছে মার্কেটেও সেই যেমনই চলছে তেমনই তারা ফোনে একদম তৈরি করে দেখিয়ে দিচ্ছে একেই বলে ফোন মিক্সিং তো ভাই চ্যাংলা আমি করছিলাম পিসি পিসি জায়গায় থাকবে ফোন ফোনের জায়গায় থাকবে হ্যাঁ পিসির মতো আমরা তা ফোনে তৈরি করতে পারবো তো চলো যারা হচ্ছে ফোনে কিক তৈরি করা শিখতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন চলো তো ফাইনালি বন্ধুরা সবাই ঠিকঠাক আছে তো আজ অবশ্যই আপনারা জানতে পারবেন কীভাবে কিক তৈরি হয় একদম কিক কিভাবে তৈরি হয় সেই জিনিসটা আপনারা জানতে পারবেন সেই ড্যান্সিং কিক হো ওয়ান স্টেপ কিক হো ম্যাগনেট কিক হোক হার্ট কী ঘউ যেই কিক হোক না কেন আপনারা কিভাবে ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন সেই জিনিসটা আপনাদের দেখে রাখব এবং শিখিয়ে দেব তো কিক তৈরি করা মানে এই সমস্ত কিক তৈরি করা মানে আপনারা জানেন যে সাউন্ড ডিজাইন সাউন্ড ডিজাইন আমার মনে হয় না যে ফোনের মাধ্যমে ইউটিউবে কেউ শেয়ার করে রাখছে আর যদি শেয়ার করে রাখছে তো রাখছে কোনো অসুবিধা নেই আপনাদের নতুন ধরনের তালিকা দেখে দেবো কীভাবে আপনারা কিক তৈরি করতে পারবেন শুরুতেই বলে রাখি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কী কেমন একটা জিনিস বা সাউন্ড ডিজাইন বলো না যদি না শিখে থাকেন পরের দিকে কিন্তু আপনাদের অনেক রকমই প্রবলেম কিন্তু ফেস করতে হবে আর ভালোভাবে নেই দেখলে কী কী ফেজ ফেজলে উঠে গেল ফেজ উঠে গেলে কী হবে সেটা বলা গাল খাবো নাকি সেটা বলার কাছে দরকার নেই চলো যতই বড়ো ভিডিও না কেন আপনারা কিক বানানোর তাই কাজ জানা যাবেন যে কিভাবে কিক ফোনের মাধ্যমে তৈরি হয় চলো পিসিও লাগবে নি ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে বিপিএমটাও সর্বফাস্ট কমে নেব কেন একটা সেমিটনের বিষয় আছে তো যদি একশো ষাট বিপিএমে যদি কিক তৈরি করি এত দূর পর্যন্ত যখন একশো চল্লিশ পঞ্চাশ বিপিএম করবো এদিকে কমে তো কমেলে কী হবে তাহলে একশো ষাট এটি রেখে দিচ্ছি কী হবে তার জন্য আমরা এখান থেকে ফার্স্টে যেটা কাজ বিপিএমটা এখান থেকে কমিয়ে নেব কত করবো কত করবো কত করবো কুড়ি করে রাখি আচ্ছা তো কি কিক বানাই ওয়ান শেপ কিক দেখে রাখি নেক্সট ভিডিওতে যখন নিয়ে আসবো ড্যান্সিং কিক টিক মোটামুটি দেখে দেবো ঠিক আছে তো প্রথমে তো একশো কুড়ি বিপিএম হয়ে গেলো এইবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে প্লাস আইকন এইটার উপরে ক্লিক করবো হলো তো প্লাসে ক্লিক করার পরে এখান থেকে অনেক রকমই জিনিস বাড়িবে তো আমাদের যে কাজটা হচ্ছে এর মধ্যে অনেক জিনিস এইখানটা চ্যালেঞ্জে যত কাজ হয় বলতে চ্যালেঞ্জে তুমি ইনস্ট্রুমেন্ট লাগাও অডিও চ্যালেঞ্জ লাগাও অডিও রেকর্ডিং করো যাই করো না কেন সেন্টের কাজ হচ্ছে সেন্ট যত সমস্ত সেনগুলা হয় এখান থেকে তৈরি হয় সাউন্ড ডিজাইন তো এবার আমরা যেখান থেকে কিক তৈরি করব থ্রি এক্স ও এ সি অক্স এ লেটার থ্রি এক্স লেটারে উপরে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখান থেকে অনেক রকমই জিনিস আছে ঠিক আছে তো এরকমই অনেক রকম জিনিস যেমন এ মাই ফাইল থেকে আপনারা কোনো স্যাম্পেল নিয়ে সেটাকে করতে পারেন ব্যাস ফাইল বা কীবোর্ড এটা সেটা হ্যান ত্যান প্যাড ফ্যাড সমস্ত জিনিস আছে তো আমরা কোনো কোনো কিছু করবো নি ডাইরেক্ট ওটা ক্লিক করার পরে এই উপরে একটা ক্লিক করব হয়ে গেল এইবার এই যে গুণিতক চিহ্ন আছে এটা উপরে ক্লিক করব হলো তো ক্লিক করে দিলাম এইবার যেমনটা বিপিএম রাখছি যে একশো কুড়ি তো ওয়ান শেপ কিক তৈরি করব মানে কত দূর পর্যন্ত টানতে হবে এই তিন পর্যন্ত একটু জুম করে দেখি হ্যাঁ এত দূর পর্যন্ত আমাদের টানতে হবে হলো একটা লং কিক অবশ্যই এইবার আমাদের কী করতে হবে এই যে এই যে এই জিনিসটা আছে এইটা উপরে ক্লিক করবো হয়ে গেল দিয়ে এখান থেকে এই যে ইডিট আছে এডিটে ক্লিক করব ঠিক আছে তো মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন কেন এর মধ্যে অনেক রকমই ফান্ডামেন্টাল ব্যাপার আছে আচ্ছা এই থ্রি এক্স অক্সিলেটার মানে কি এই যে তিনটা তিনটে অক্সিলেটার বলতে একটা করে চ্যালেঞ্জই ধরো মুদ্রা কথায় বুঝলে টেকনোলজি ভাষায় যাবো নি মুদ্রা কথায় এসি যেমন এই একটা চ্যালেঞ্জ এই একটা চ্যালেঞ্জ এই একটা চ্যালেঞ্জ তিনটে চ্যালেঞ্জে এগে একবার যদি ক্লিক করি প্রত্যেকটা জিনিসের এখানটায় চেঞ্জ হটে দেখুন প্রত্যেকটা জিনিসের এখানটায় চেঞ্জ ঘটে ঠিক আছে তো এবার যেটা আমাদের কাজ যেটা আমাদের কাজ সেই জিনিসটা আমরা করবো তো তিনটা থেকে আপনারা তৈরি করতে পারেন ঠিক আছে যে কোনো একটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন তো অবশ্যই দুটা দুটা দিয়েই কিন্তু কাজবাজ করা হয় তাহলে কিকের মধ্যে কি হয় যে একটু প্রেশার টাইপ থাকে ওয়েট থাকে বা আপনারা বক্সে শুনে নি কিকটা পড়ে গেল পড়ে যাওয়ার পরে একটু পিছানটা কেমন একটা যেন জুড়ে চলে যাটে জুড়ে চলে যাটে যেই কিকটা আপনাদের বলে রাখি যেটা আপনারা বুঝতেই পারবেন সুসবন্দা যে বাপ তো বাপ রেহেকার যে গানটা আছে ওই কিকটা যে তৈরি হয়েছে সেটা হচ্ছে এই ডাইরেক্ট একদম এই তিনটে ফ্রিকুয়েন্সি বলতে এই তিনটা চ্যালেঞ্জ দিয়েই আপনারা কিন্তু ওই রকমই কিকটা তৈরি করতে পারবেন তো বোঝা গেল ব্যাপারটা তো এইবার প্রথমে যেটা হচ্ছে সাপ ফ্রিকুয়েন্সি আমাদের তো তৈরি করতেই হবে কিক তৈরি করা মানে সাব ফ্রিকুয়েন্সি তৈরি করতেই হবে তো এখান থেকে আমরা কি করব এই যে সাইন আছে সাইন ব্যাপ আছে স্কোয়ার ব্যাপ আছে আরও অনেক রকমই ব্যাব আছে সাইন হচ্ছে কি একদম কোনো ডাইরেক্ট কোনো জ্বলন্তী ভাব থাকবে যার মধ্যে ডিস্ট্রেশন থাকবে না হালকা সেচুরেটও থাকবে না কোনো রকম এই সমস্ত জিনিসগুলো চলো এত সব কিছু ডিপে যাওয়ার দরকার নেই যেটা আমাদের দরকার সেটা করি তো এইবার প্রথমে আসলাম প্রথমে ওয়ানে ক্লিক করলাম ক্লিক করার পরে এইটার এই যে এইটার নাম হচ্ছে স্যামিটন কোরাস সেমিটন সেমিটন কি যে পিচ হে 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 উপর দিকে যাবে ঠিক আছে আর এই দেখো শুধু আমরা এইটার উপরে কাজ করব আর এইটাকে বন্ধ রাখবো আর এই যে দুটো আছে বা আদাস এই সমস্ত জিনিসগুলা যে আছে বা এই যে সমস্ত জিনিস পর্যন্ত এত দূর পর্যন্ত আছে এই সমস্ত জিনিসগুলো কাজ করব না হ্যাঁ ড্যান্সিং কী কে হইলে একে কাজ করতে হবে আর একে কাজ করতে হবে আর ফিল্টারে আর এই সমস্ত জিনিস গেলে হালকা হালকা কাজ হবে ভলেমের মধ্যে যদি কাজ করতে চাও তো করো নাহলে করার দরকার নেই কেন ভলিউম বাড়ানোর তালিকা অনেক রকমই আছে বুঝলে তো প্রথমে এখান থেকে সাইন করে নেবো স্কোয়ার ভাবে এই দেখুন সাইন আছে স্কোয়ার আছে অ্যানালগ আছে নয়েস আছে কাস্টম আছে কাস্টমে কি কাস্টমে হচ্ছে আপনারা এক্সট্রা স্যাম্পেল নিয়ে বাইর থেকে স্যাম্পেল নিয়ে পিছনে ডিস্টেশন অ্যাড করতে পারবেন ঠিক আছে তো প্রথমে সাইনটাই থাকবে আর হ্যাঁ একটা কথা বলতে আমাদের মানে আমার মনে নেই হয়তো এই যে এটা চলে আসছে এটা চলে আসার পরে এখান থেকে আর আপনারা কিছু কোনো কিছু করবেন না এই যে ডিফল্ট আছে ডিফল্টেই থাকবে বুঝলে আর আদার্স ছেড়খানি কিন্তু করবেন না বুঝলে তো এইবার এটাকে আমি করে দিলাম দিয়ে এই সমস্ত জিনিসকে কিছু এই ফেজ বা ডি টিউন এই সমস্ত জিনিসে কিছু ছেড়খানি করব নি এইটাকে শুধু একটু মাইনাস করব মাইনাস 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 বাস ফুল মাইনাস করে দিলাম আর এইটার উপরে কোনো কিছু ছেড়খানি করার দরকার নেই নাহলে এটাকে যদি এটা ফেজ রাউন্ড বলতে কানের এধার ওধার এধার ওধার এরকম এরকমই করে মারবে এবার দু নম্বরে আসবো এখান থেকেও সাইন আছে যেমন থাকবে এটাকে মাইনাস প্যান আছে থাকবে এটাকে পুরা মিক্স ভলেম বন্ধ করে দিলাম তিন নম্বরে আসলাম দিয়ে এটাকে মাইনাস কোরাস যেমন আছে থাকবে ঠিক আছে হয়ে গেল এইবার আমরা কী হচ্ছে কিকটাকে দেখবো যে কোথায় কী সাবফিকুয়েন্সিগুলো আয় এই জিনিসটা আপনাদের দেখতে হবে আচ্ছা হ্যাঁ একটা কথা বলে রাখি ভিডিও যত বড় হোক মোটামুটি দেখতে থাকুন তবে তো গিয়ে তো জানতে পারবেন যে কি কীভাবে তৈরি হয় চলো এবার ইডিট করে চলে এলাম আসার পরে এখান থেকে শুনবো যে কানের মধ্যে কোথায় কি ফ্রিকোয়েন্সিটা আছে সেটি এটা একটা লো মারেটে এই যে এত দূর পর্যন্ত নেই এই যে এটি মনে মনে একটু ভাল লাগছে কি বলি যে কানের হিসাব অনুযায়ী কান মোটামুটি যেন ভালো থাকে একটু তো এটাকে একটু ভলেম বাড়িয়ে নিই বুঝলে নিচ থেকে ভলেম যেমনটা আছে থাকলেই ঠিক ছিল কেন তো পরে মাস্টারিং যখন দেবো না তখন ঠিক হবে তো আমি শোনার জন্য অবশ্যই ভলেম বাড়িয়ে দিছি আপনারা ওরকমই কম করে করবেন তারপরে মাস্টারিং দিয়ে আপ করবেন শুনি তারপরে ঠিকই আছে এখান থেকে আমরা কোথায় টানবো ওয়ান শেপ কিক অবশ্যই এত দূর টেনে দিলাম এবার শুনি কিকটা দেখি চল দেখি এবার কি ব্যাপার কাই মারে কোন সাজা আইলো আচ্ছা আর একটু মোটামুটি মিউল হবে বলতে পিজ এই পঞ্চাশের মোটামুটি এই সজা সজিটা যেন উঠে দেড়শো দেড়শোর এধারে কি আছে লো মিট আছে বুঝলে আর এত দূর পর্যন্ত এই শুনেনি দুম এই হুমটা যখন হবে ওইটা হচ্ছে পঞ্চাশ বা ষাটে হিসেবে তবে যায় হুম হয় বলতে একশোর একটু এধারে আর তার আগে যেটা দাম করে পড়েটে সেটা একশো কুড়ির ও থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত ঠেকে যায় পঞ্চাশে থাকলেও চলে যায় পঞ্চাশে হলে কি হয় একটু মাইকে বেশি আওয়াজটা না হলে একটু এধার করে দিলে যত মনে রাখুন ওয়ান কিকের মধ্যে মাইকে চলে আসি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এবার সবাই সেটা সমান না যে যেরকম পারে বাজায় কারো হয়তো আসে কারো হয়তো আসেনি ভারী সেটাবে তো একদম না টোটালি আসেনি তো এবার কিটা কোথায় কি আসছে দেখি বাস এত দূর পর্যন্ত এলো এবার যদি এটাকে হালকা একটু পিচ করি বলতে যেমন এই যে ওয়ানে এসে এটাকে একটু তুলবো এবার শুনুন আপনারা পুরা জিরো করে দিলাম এবার শুনুন কাই মারেটে এটি এইসা এই দেখুন কোথায় এলো হয়ে দেখুন তাহলে তাহলে ব্যাপারটা বুঝা গেল যে কার কি কেমন কাজ আছে কোথা থেকে হয়ে আইছে এই দেখুন এখান থেকে মারিটি চলো এইবার আমাদের একটা ওয়ান স্টেপ সাব ফ্রিকোয়েন্সি জন্য রেডি আর আমাদের কি তেমন একটা কিছু করতে হবে নি এরকম যা আছে তেমনই থাকবে ঠিক আছে আর এই সমস্ত জিনিসে কোনো কিছু এই মুহুর্তে করব না এগুলা ড্যান্সিং কিকের জন্যে কেন ড্যান্সিং কিকের কি হয় যে মাথাটা দরকার হয় কিকের মাথা মাথা বলতে কি ওটা টানজেস বলে বুঝলে ওই সমস্ত জিনিসকে দরকার হয় দেখো এর মধ্যে অনেক রকমই জিনিস আছে ভলেম আছে যেমন ডিকে হোল্ড প্যান বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ভলেমের মধ্যে আছে কাট অফের মধ্যে আছে রিলিজ পার্ট পিচ ফিল্টার এমআইসি অনেক রকমই জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো করা দোকান এটাকে মন যদি থাকে এখান থেকে মনে করে বুঝলে চলো একটা রেডি বুঝলে আমাদের একটু শুনে নেই তারপরে বলছি ব্যাপারটা ঠিক আছে এবার আমাদের কি কাজ যে এটাকে আমরা সেভ করবো বা আদার্স অন্য কিছু কাজও করতে পারি যেমন এখান থেকে ডাইরেক্ট ডাইরেক্ট এইখানটা একটু মাস্টারিং করে নিই বুঝলে যে কেন কিকটাকে একটু কমে কমে আসতে তো হবে যেমন এখান থেকে দেখি এই যে ভলে আছে এখান থেকে শুনি একদম কিক দাঁড়িয়ে আছে তো এটাকে তো আমাদের একটু মানে কমে কমে আসতে হবে তার জন্য এক চ্যালেঞ্জ তৈরি করলাম দিয়ে এখান থেকে এই যে এখান থেকে এরকম মেরে দিলাম বাস হয়ে গেল ব্যাপারটা এত দূর পর্যন্ত এসেই মোটামুটি কমবে বুঝলে ঠিক আছে দেখি হ্যাঁ ঠিকই আছে চলো এটাকে ডিলিট করি চলো তো এরকমই করে দেখি তারপরে কেমন কি রেজাল্টটা নেয় ঠিক আছে পেন্ড করলাম এই ফেস চ্যালেঞ্জ মাস্টার চ্যানেল বন্ধ চলো এইরকমইভাবে একটা কিক তৈরি করতে পারবেন আর একটা বলে রাখি যারা এত দূর পর্যন্ত দেখছেন তাদের জন্য একদম সেই লেভেলের তারিকা দেখে রাখি এই রকমইভাবে আপনারা একটা হচ্ছে লাভ স্টোরি গানের ক্ষেত্রে আপনারা তৈরি করতে পারবেন কী বললাম যে লাভ স্টোরি গানের ক্ষেত্রে আপনারা ওয়ান স্টেপটা এইভাবে তৈরি করতে পারবেন হলো এইবার আপনাদের যেটা কাজ হচ্ছে এই আক চ্যালেন এই আক চ্যালেনটাকে ডিল মারব হয়ে গেল দিয়ে এখান থেকে আমরা কী করবো যেমন মাস্টার চ্যালেন্ডে আছে থাকবে লেভেল ভলেম উপরে লেভেল ঠিক আছে তো এইবার হচ্ছে আমাদের যেটা কাজ এইবার হচ্ছে কম্পিটিশানে গান বলো বা আদার্স যে ওয়ান স্টেপ গান ফানগুলো তৈরি করব সেই জিনিসটা তৈরি করবো কীভাবে তো এত দূর্বন্ধ ট্রেনে রাখলাম দিয়ে আমরা কোথায় আসবো দেখি চলো একটা মাস্টার চ্যালেন অবশ্যই মনো হোটে বন্ধ আছে হুম এত দূরবন্ধ নয় এত দুর্ব দিয়ে থাকবো ঠিক আছে এইবার আমরা কোথায় ক্লিক করব এইখানটায় দেখি বি ফোর এর উপরে থাকবে এইবার কিকটা কি রেজাল্টটা নিচ্ছে দেখুন এইখানটায় মোরে উপরে ক্লিক করব এই যে মোরে উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নিচে যে জিনিসটা আছে এইটা সাইড যে আছে এইটা উপরে ক্লিক করব হয়ে গেল এটা দেখবো কেমন কি আছে বাস এই বাস শুনি দেখি হুম হুম এবার কি মনে হচ্ছে এবার লাগছে না ওয়ান স্টেপ কিক হ্যাঁ হ্যাঁ গুরুদেব আছে গুরুদেব টেনশান নিতে হবে না তৈরি করা একদম দেখিয়ে দেব ঠিক আছে চলো আরও যদি একটু বলতে আরও যদি একটু একটু সময় রাখতে চান কিকটা তো কি করবেন এখান থেকে আসবেন এই যে প্রথমে এইটা যে আছে এটাকে হালকা একটু সেমিটন বাড়িয়ে দেবেন এত ধর ঠিক আছে এইবার দেখি শুনি ঠিক আছে তো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন বা এই যে এফ আর পের মধ্যে এর মধ্যে আছে তো এটাকে আপনারা উপর দিকে তুলতেও পারেন কোনো অসুবিধা নেই হয়ে গেল চলো এবার তো কি রেডি এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে সেভ করবো এখানটায় কি লাগবো এবার কিকটা কেমন কি তৈরি হচ্ছে দেখে দেবো আপনাদের এখান থেকে টেস্ট কিক এস এম হলো দিয়ে ফেলেন সেভ দিয়ে এখান থেকে ডাব্লু এ ভি হাই কোয়ালিটি হয়ে গেল এইবার এখান থেকে যদি অডিও ক্লিপ নিয়ে আসি কিকটা কেমন কি হচ্ছে এবার দেখতে পাবো মায়ের ট্র্যাক ট্র্যাক কিক হয়ে গেল এটাকে একটু বন্ধ রাখি উপরে চালেনি কিছু আছে না নেই চলো এটাকে একটু দূর বেশি ধরনের পালি আটে অবশ্যই এটাকে একটু কমিয়ে দিই হয়ে গেল কি গ্রেডি এবার আপনারা দেখুন এই রকম বানানো এইগুলা হচ্ছে কি বলতো সময় লাগে আর এইগুলো হচ্ছে প্রিমিয়াম জিনিস হুট করে আপনাদের কেউ দেখাবে না বুঝলে কোর্সের মধ্যে এই সমস্ত জিনিস শেখানো হয় চলো আজ আপনাদের সামনে আমি নয় দেখিয়ে রাখি কেন এমনটা না যদি হয় কেন আমার বিলি আমাকেই বলে ম্যাউ এরকমটা যেনই হয় বুঝলে নাহলে তো সাউন্ড ডিজাইন আপনাদের দেখাতাম না চলো এবার কাজ হচ্ছে আমরা কী করবো এখান থেকে মাস্টারিংটা হালকা দেব এখান থেকে হালকা মাস্টারিংটা দেব ঠিক আছে তো মাস্টারিং বলতে মাল্টিব্যান্ড কম্প্রেসার লোয়ের মধ্যে আসবো এর উপর থেকে একটা ডেলিমারি চলো মাস্টারিং কি দেখাবো না পরের দিকে ভিডিওতে কোনো মাস্টারিং দেখিয়ে দেবো একটু করে দেখে রাখি একটু একটু বেশি নয় ঠিক আছে তো কিকটা কত দূর পর্যন্ত সাউন্ড লেটে প্রথমে সেটা আগে দেখি তারপরে বলি মাইনাস ফাইভ মানে অত দূর পর্যন্ত সাউন্ড নেবে তো এবার আমরা এখান থেকে ক্লিক করবো দিয়ে হালকা ডিস্টেশন এড করবো ডিস্ট্রেশনের মধ্যে হার্ড আছে টিউব সব ক্লিক টিউবে থাকু টিউবে থাকু হালকা দিয়ে এটাকে দু পার্সেন্ট এবার দেখি সাউন্ডটা কেমন কি এখান থেকে আমরা কী করবো মাল্টিব্যান্ড কম্প্রেসার দিয়ে লো ফ্রিকুয়েন্সি একশো একশো নব্বই হাই জাহাজে থাকবে এবং মিডের মধ্যে মিডটাকে একটু দেখব চলো মিড ডাকে হালকা একটু দিই ঠিক আছে আরও জ্ঞান বাড়বে কেন এখানে লেবেল লাভেল আগে দেখি তো এইটা হচ্ছে জ্ঞান বাড়বে মনে হয় এই যে এই যে জ্ঞানটা আছে এই জ্ঞানটাকে হালকা বাড়িব চলো বাস এত দূর পর্যন্ত রাখলেও চলবে ঠিক আছে এই মোটামুটি মাস্টারিং আরো কিছু মাস্টারিং দেওয়া যায় হালকা একটু স্যাচুরেট করলে ভালোই হতো চলো এইভাবে থাকবে দিয়ে এখান থেকে আমরা টেস্ট কি এরকমই থাকবে এখানটায় এস এম ওয়ান ঠিক আছে দিয়ে এভি সেফ হয়ে গেল এইবার কিকটা নিয়ে আসি বাস হয়ে গেল তাহলে দেখুন এইভাবে কিন্তু কি একটা তৈরি করা হয় আরও একটা জিনিস আপনাদের দেখাতে মনে নেই এখান থেকে যেমনটা আগে আমি একটা ইফেক্স চ্যালেঞ্জ তৈরি করে দেখিয়েছিলাম চলো এখান থেকে দেখে রাখি সব জিনিসটাই দেখে রাখা ভালো ঠিক আছে এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করলাম দিয়ে এটাকে এরকমই একটা পর্যন্ত টেনে দেবো বলতে হালকা হালকা যে কম হয়ে আসবি ঠিক আছে এটাকে ডাইরেক্ট সেন্ড করলাম ইফেক্স ফাইভ মাস্টার চ্যালেঞ্জ বন্ধ উপরে এটা বন্ধ হয়ে গেল চলো এবার শোনো আর কোনো নয়েস থাকলো না তাহলে ঠিক আছে চলো এই জিনিসটা সেভ করার আগে আপনাদের করে নিতে হবে ঠিক আছে তো ফাইনালি এইরকমই কিন্তু আপনারা কী তৈরি করবেন না অবশ্যই যে সময়টা লাগিয়েছে আপনারা অবশ্যই সময়টা যদি দেখে থাকেন তাহলে সাউন্ড ডিজাইন কাকে বলে এবং ওয়ান স্টেপ কী কীভাবে তৈরি হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর তবে তো গিয়ে বলবেন যে হ্যাঁ এসএম দা একদম সেই লেভেলের চলে বুঝলে চলো আমি তো আছি সারা জীবনের জন্যে আপনাদের কোনো অসুবিধা নেই তো ফাইনালি ভিডিওটা এখন শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে তো ভাইকেলে দিল সেগে লাইককে না দেখাবো নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও ড্যান্সিং কিকের উপরেই কিন্তু নিয়ে আসবো ঠিক আছে চলো